গুজরাটে মোরবি ব্রিজ দুর্ঘটনায় যারা জড়িত রয়েছে তারা অবশ্যই শাস্তি পাবে, কিন্তু ধর্ষণ হোক বা অন্যান্য দুর্নীতি শাস্তি হয় না এই পশ্চিমবাংলায়। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ডানকুনির বেটি বাঁচাও বেটি পড়াওয়ের যে অনুষ্ঠান মন ফোটা, সেই মন ফোটার অনুষ্ঠানে অগ্নিমিত্রা পল। দেখাবো এই মুহূর্তে সেই অনুষ্ঠান চলছে এবং এখানেই অগ্নিমিত্রা পল তিনি আসেন এই মন ফোটার অনুষ্ঠানে, এবং সেখান থেকেই তিনি দাবি করেন যে গুজরাটে যারা এই ব্রিজ ভাঙার সঙ্গে রয়েছেন, যাদের গাফিলতিতে এই ব্রিজ ভেঙেছে তারা অবশ্যই শাস্তি পাবে, কিন্তু বাংলায় এই পশ্চিমবাংলায় কিন্তু ধর্ষণ হোক বা নানান দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের কারোর শাস্তি হয় না। তার পাশাপাশি তার বিধানসভা কেন্দ্রে যে নিখোঁজ পোস্টার বিভিন্ন জায়গাতে দিয়েছে, সেই নিখোঁজ পোস্টার নিয়েও কিন্তু মুখ খুলেছেন অগ্নিমিত্রা পল। আজকে এখানে এসেছি শ্রীরামপুরে, আমাদের শ্রীরামপুর সাংগঠনিক জেলা, যেখানে আমার ছোট বোন নবনীতা বেটি পড়াও বেটি বাঁচাওয়ের কনভিনার, কো কনভিনার, সরি কনভিনার জেলার, ও একটি অত্যন্ত সুন্দর কর্মসূচি নিয়েছে বোন ফোটা। বোনেরা বোনেদের পাশে দাঁড়াবে, ভাইরা তো আছেই কিন্তু বোনেদেরও দায়িত্ব, দিদিদের দায়িত্ব যে বোনেদের হাত ধরে যারা আন্ডারপ্রিভিলেজড, যারা অতটা এম্পাওয়ার্ড নয়, তাদেরকে হাত ধরে তুলে নিয়ে আসা। তাই আজকে এখানে আসা এবং খুব ভালো লাগলো। আমার ছোট ছোট বোনেরা যারা এসেছেন এখানে, তাদের হাতে স্কুলের ব্যাগ, পেন্সিল, খাতা, বই তুলে দেওয়া হলো। যে কথাটা আমি বললাম আমার বক্তব্যে, যে বাবা মাদের যাদের সন্তান আছে, যাদের মা লক্ষ্মী মা সরস্বতী আছে বাড়িতে, ওই মা লক্ষ্মী মা সরস্বতীকে মা দুর্গা বানানোর জন্য ভালো শিক্ষা দিন। কবে বিয়ে হবে তার জন্য গয়না, প্রপার্টি, বাড়ি এসব রাখার খুব একটা দরকার নেই। ভালো শিক্ষা দিই যাতে একটা মানুষের মতো মানুষ তৈরি হয়, দেশের সম্পদ হয়, রাজ্যের সম্পদ হয়। এই শপথ নিয়ে আজকে আমরা এগোই এই এই মঞ্চ থেকে। অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত দুঃখজনক এবং সবথেকে কষ্টের যে আমি লাস্ট যখন শুনলাম 45টি বাচ্চা আছে, প্রচুর মহিলাও সেদিন ছিল। দেখুন, এ তো কোনো কোনো ভাষা নেই, কিন্তু একটাই কথা আমি বলবো যে আমার দৃঢ় বিশ্বাস, যেহেতু রাজ্যটা গুজরাট, যেহেতু এই রাজ্য থেকে আমার মাননীয় প্রধানমন্ত্রী আসেন, আমার মাননীয় গৃহমন্ত্রী আসেন, আমার দৃঢ় বিশ্বাস যে যারা যারা এর পিছনে, এই যারা দায়ী, তাদের কিন্তু কঠিন শাস্তি হবে, হবেই। এটাই বোধহয় ডিফারেন্স পশ্চিমবঙ্গের সাথে, যে পশ্চিমবঙ্গে যখন পোস্তার ব্রিজ ধসে যায়, ভেঙে পড়ে যায় নতুন ব্রিজ, এত লোক মারা যায়, বা মাঝের হাটের ব্রিজ যখন ভেঙে যায় এত লোক মারা যায়, তার আজ অবধি কোনো শাস্তি হয় না। এই রাজ্যে যদি কেউ ক্রাইম করে, সে ধর্ষণ বলুন আর টাকা খেয়ে কমজোরি ব্রিজ বানানো বলুন, কারুর কোনো শাস্তি নেই। এটাই বোধ হয় বেঙ্গল আর গুজরাটের মধ্যে তফাৎ। এই যে ট্রাক ট্রাক অস্ত্র ঢুকছে রাজ্যের মধ্যে, এটাও হয়তো ইন্ডাস্ট্রি, কিন্তু আমাদের অবাক লাগছে যে কেন এত অস্ত্র হঠাৎ ঢুকছে রাজ্যে। কোনোদিন আইসিসের লোককে ধরা হচ্ছে, তো কোনোদিন আলকায়দা, কোনোদিন পিএফআইয়ের মঞ্চে টিএমসির সাংসদ বিধায়কদের দেখা যাচ্ছে, কোনোদিন দেখা যাচ্ছে ভাটপাড়াতে চারটে শিশু ক্রুড বম নিয়ে খেলছে আর একজনের মৃত্যু হচ্ছে, আর দুদিন আগে দেখা গেল নরেন্দ্রপুরের কিছু কিশোর ছেলে, যারা দেখতে পেয়ে গেছিল যে কোথায় দুষ্কৃতীরা বম রেখেছে, সেই দুষ্কৃতীরা বম ছুড়লো ওই কিশোরদের গায়ে। আজকে কি আমরা এই দিন দেখার জন্য ট্যাক্স দিই? আজকে বারুদের স্তূপের ওপর পশ্চিমবঙ্গ রয়েছে, এবং কেন্দ্র সরকার যে ডিসিশন নিয়েছে যে প্রতি রাজ্যে এনআইএর অফিস হবে, খুব দরকার এটা, কারণ এই রাজ্যের পুলিশ এবং পুলিশ মন্ত্রী সব কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। বকটুয়ে যখন ঘটনা হলো, মুখ্যমন্ত্রী বলেছিলেন এই সমস্ত বোম টোম ধরতে হবে, কোনো যেন এরকম না হয়,
কিন্তু তারপরে দেখা গেল যে কে সেই, তাই ইদার পুলিশ মন্ত্রীর কথা কেউ শোনে না, আর নয় পুলিশ মন্ত্রীর সামনে এক কথা বলে পিছনে আরেক কথা। আমাদের যে সাংসদ বিহারি বাবু সেলিব্রিটি মানুষ, তাকে খুঁজে পাওয়া যায় না, তাই তার নামে পোস্টার পড়েছিল। তিনি মার্চ মাসে জিতেছেন আর পুজোর সময় অক্টোবর মাসে উনি এসেছিলেন, 8 দিন ছিলেন, তার মাঝে উনি ছিলেন না। আজকে তৃণমূল খুব লজ্জিত তাকে নিয়ে, আর কয়েক মাস বাদে পঞ্চায়েত ভোট, তারা জবাব দিতে পারছে না যে কি করবে। তাই কাউন্টার করার জন্য আমার পোস্টার লাগানো, কিন্তু এরা এতটাই মানে অশিক্ষিত যে পোস্টার লাগানোর আগে একটু হোমওয়ার্ক করে না। অগ্নিমিত্রা পাল যদি আন্দোলন হয় তো অগ্নিমিত্রা পাল, এমএলএ লাইটের টাকা দিয়ে সারা বিধানসভায় সোলার লাইট, অগ্নিমিত্রা পাল। কার গ্রামে ডাস্টবিন দরকার, ডাস্টবিন তৈরি করে দেওয়া, অগ্নিমিত্রা পাল। কার গ্রামে জল নেই, জলের কল করে দেওয়া, অগ্নিমিত্রা পাল। আজকে পুজোর সময় শাড়ি দেওয়া বলুন কি ছট পুজোর সময় শাড়ি দেওয়া বলুন, মানুষ জানে, মানুষ জবাব দেবে। আমার ওই গাধাদের অশিক্ষিতদের জবাব দেওয়া দরকার মনে হয়। অর্থাৎ সব মিলিয়ে এই যে আজকে ডানকুনিতে বনকোটা অনুষ্ঠান, সেখান থেকেও কিন্তু রাজনৈতিক তরজা, রাজনৈতিক মন্তব্য উঠে আসছে। এবং এই একদিকে যেমন তিনি গুজরাতের ব্রিজ ভাঙানোর মন্তব্য করলেন, তার পাশাপাশি তার বিধানসভা এলাকায় যে নিখোঁজ পোস্টার তার নামে পড়েছিল তারও পাল্টা জবাব দিয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। এইচবি, ডিএনএন বাংলা, হুগলি।